কোন ক্রিকেটার? বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে চর্চিত নামগুলোর একটা ইবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক ইবাদত। ওই পারফরমেন্স দিয়ে ইবাদত বিশ্বকে নিজের ট্যালেন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলেন। নিজের ক্যারিয়ারের এক তৃতীয়াংশ উইকেট ইবাদত নিয়েছিলেন ওই এক ম্যাচেই। কিন্তু হাগলি ওভালের পরের ম্যাচে ইবাদত তুলনামূলকভাবে ব্যর্থ হয়েছেন। জাতীয় দলে ইবাদতের ব্যর্থতা আজ নতুন নয়, ব্যর্থ ইবাদতই বরং পরিচিত ছিল সমর্থকদের কাছে। কিন্তু মাউন্ট মাঙ্গানুয়ের পর সবাই আশায় বুক বেঁধেছিল, এই বুঝি ইবাদতের আসল রূপ দেখা গেল। হাগলি ওভালে তার হলো কই। প্রথম টেস্টে ইবাদতের বোলিং ম্যাপ গুড লেন্থ এবং শর্ট লেন্থেই বেশিরভাগ বল করেছিলেন ইবাদত। সেকেন্ড ইনিংসে ছয় উইকেটের চারটাই পেয়েছিলেন ওই লেন্থ থেকে। গুড এবং শর্ট লেন্থে বল করেও ছয়টা উইকেটের চারটা ছিল বোল্ড আর এলবিডব্লিউ। এর কারণ বে ওভালের পিচে আনইভেন বাউন্স। এবারে আসা যাক হাগলি ওভালের টেস্টে। দ্বিতীয় টেস্টেও ইবাদত বেশিরভাগ বল করেছেন ওই একই লেন্থে, কিন্তু এই উইকেটের বাউন্স ছিল আরও ধারাবাহিক, সে কারণে ব্যাটাররা বলের লাইন মিস করেননি। প্রথম টেস্টে রিভার্স সুইংও আদায় করে নিয়েছিলেন সিলেটের এই পেসার। হাগলি ওভালের উইকেটে ঘাস বেশি থাকায় বল পুরনো হতে সময় নিয়েছে বেশি, পাওয়া যায়নি রিভার্স সুইংও। স্পিড স্টারের ব্যর্থতার আরেকটা কারণ এটাও। কারণ আরও একটা আছে, ডানহাতি বামহাতির খেলা। নিজের ক্যারিয়ারের 20টা উইকেটে 16টা ইবাদত পেয়েছেন ডানহাতিদের বিরুদ্ধে। তার কারণও আছে, ডানহাতিদের বিরুদ্ধে ইনসুইংটা বেশ ভালো রপ্ত করেছেন ইবাদত। ওই বলেই তুলে নেন বেশিরভাগ উইকেট। হাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের বেশিরভাগ সময় ব্যাটিং করেছেন দুজন বাঁহাতি, তাই ইবাদতও ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় দিন উইকেটে টেইলরকে পেয়ে ইবাদত কিছুটা ছন্দে ফিরেছিলেন। সবচেয়ে বড় শক্তি ইনসুইং দিয়ে তুলে নিয়েছেন রস টেইলরের উইকেট। ইবাদত হোসেনের বোলিংয়ের আরেকটা বড় গলত লাইন লেন্থে অধারাবাহিকতা। তিনি একই লাইনে দীর্ঘক্ষণ বল করতে পারেন না, ওভারে গোটা দুয়েক বাউন্ডারি বলও দেন, আর এই দুই বলে রান আসে, ব্যাটারদের উপর চাপও কমে যায়। হাগলি ওভালেও তাই হয়েছে। টাইগার বোলিং স্কোয়াডের ফ্রন্টলাইন বোলারদের ভেতর সবচেয়ে বেশি ইকোনমিতে বল করেছেন ইবাদত হোসেন। ওভার প্রতি প্রায় 5 রান করে দেওয়া ইবাদতের বোলিং ফিগার প্রথম দিন শেষে ছিল আরও বেশি করুণ। ইবাদত হোসেন অবশ্যই যোগ্য হিসেবে জাতীয় দলে খেলেন। টেস্ট ক্রিকেটে প্রয়োজনীয় গতি তার আছে, ইনসুইংও রপ্ত করেছেন, দীর্ঘক্ষণ ধরে বলও করতে পারেন। কিন্তু এসবই জলে যায় কাণ্ডজ্ঞানহীন বোলিংয়ে, যা ইবাদত পরিহার করতে পারছেন না। টেস্ট ক্রিকেটে টিকে থাকতে ব্যাটারদের সমীহ পেতে আলগা বল পরিহার করতে হবে, আর ইবাদত যত তাড়াতাড়ি সেটা করতে পারবেন ততই ভালো। কেননা যে স্ট্যান্ডার্ড তিনি নিজেই সেট করেছেন সেটা বজায় রাখার চাপ তার উপরেই সবচেয়ে বেশি। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে।